একটা করে উইকেট পড়ছে। কিন্তু যদি আজ আরাবুল মন্ত্রী থাকতো, আরাবুল যদি আজ মন্ত্রী থাকতো, আরাবুল যদি পার্টিতে ম্যাচ মেকার হতো, কার অসুবিধা হতো না? তুমি নিচে থাকো, যেমন বলবো তেমন চলো। এইবার বুঝতে পারছে খেলা, এদের গুরুত্ব আছে না নেই, এদের দরকার আছে না নেই, এবার বুঝতে পারছে, এবার বুঝতে পারছে ওদেরকে গুরুত্ব দিইনি বলে ওদের সব মানে সংখ্যালঘু মুসলিমরা সব অন্যান্য রাস্তা খুঁজছে। কি গো কথা বুঝতে পারছে না? আমার আফসোস হচ্ছে অন্য জায়গায়। এই মায়ের ভাইয়েরা আমার, দুনিয়ার বুকে প্রেহাজ দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস হাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। বিশ্বের যদি শ্রেষ্ঠ লিডার কেউ থাকে, ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। দ্য গ্রেট অফ হযরত মুহাম্মদ ইজ ফ্রি ফ্রম দ্য সাসপিশনস অফ অ্যাম্বিগুইটি এন্ড দ্য কোরআন ইজ আ গ্লোরিয়াস টেস্টিমনি অফ দ্য ইউনিটি অফ আল্লাহ। দুশ্চমায়ের সাথী কাউকে পাবেন না। কবরে যখন চলে যাব, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে না, ওয়ালা মিল্লাতে বুদ্ধবাবু বলবে না, ওয়ালা মিল্লাতে সোনিয়া গান্ধী বলবে না, ওয়ালা মিল্লাতে ওই ট্রাক পড়া কি সব নাম ওই ওই যে আপনাকে অমিত শাহ টমিত শাহ এইসব বলবে না। কি বলবে? ওদের কোনো সিন হবে না, কমনে যাবে, কোনো ঠিক নেই। কথা বুঝতে পারছে? এখনই ওটা মুশকিল, যা শরীর বড় হয়ে গেছে দেখলাম, ভারী হয়ে গেছে। ভালো থাক, সুস্থ থাক, তোমার লাইনে থাকো, তবে বাংলার বুকে কোনো অশুভ শক্তিকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে কোনোদিন প্রাধান্য দিইনি, দিচ্ছি না, দেব না। কথা বুঝতে পারছেন? যে পথেই চলি না কেন, সে পথটা যেন আমার হয়, আমার অধিকারের হয়, আমার জায়গার হয়। কথা বুঝতে পেরেছেন? সবাই আমাদেরকে দিয়ে একচোট খেলা খেলছে, এবারে আমরা খেলা দেখাবো, খেলা হবে। কথা বুঝতে পারছেন না? অতএব কি খেলা হবে? আমি তো রাজনীতি করি না, কি খেলা খেলবো আমি তো বুঝে উঠতে পারছি না। তবে আমি একটা খেলার কথা বলি, ভাই ভাই দ্বন্দ্ব করবেন না, ঝগড়া করবেন না, মারামারি করবেন না, কাটাকাটি হানাহানি। এরা তো থাম্বেল পেয়ে গেছে, আজ হচ্ছে ভাই যাই বলছে যে খেলা হবে। এরা থামলেন পেয়ে গেছে যে ভাই জান এই সব নাশ করেছে। আরে আমি কারো বিরুদ্ধেও নয়, পক্ষেও নয়, সত্য কথা বলবো না? আমাকে অনেকে বলে ভাই জান আপনি একটু আপনার ভাইয়ের কথা বেশি বলেন। আরে আমি তো তোমার ভাইয়ের কথা বলবো, আমি তো বলছি এখানে বসে, তৃণমূল কংগ্রেসের কোন লিডার এসে পিছিয়ে পড়া মানুষের জন্য চিৎকার করে বলুক, তাদের চাকরির রেট অফ পার্সেন্টেজ কে একটা ঠিক করে দিক, কংগ্রেসের কোন লিডার এসে বলুক, সিপিএম এর কোন লিডার এসে বলুক, আমার ভাই কেন, তোমার ভাইয়ের কথা আমি বলবো? আর আপনারা আমার বদনাম করছেন, কই আমি একবারও বলিনি তো আমার ভাইকে ভোট দেন, বলেছি নাকি? বলিনি তো? চুপচাপ যেখানে ইচ্ছা সেখানে ছাপ, ঘরে চলে যাও, ঝামেলা শেষ। ওটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। ভাইজান আপনি রাজনীতি করেন? না করি না। তবে হ্যাঁ, পিছিয়ে পড়া মানুষদের জন্য, দলিতদের জন্য, মতুয়াদের জন্য, আদিবাসীদের জন্য যারা নতুন করে ভাববে, চিৎকার করবে, ওটা আমার ভাই নয় আপনার ভাই ভাবলেও আমি ঠিক একই রকম সমর্থন করতাম। তাহলে ভাইজান ভোটে দাঁড়াবেন আইএসএফ থেকে? আমি না, ভোটে আমি দাঁড়াবো না। তাহলে আইএসএফ কে সমর্থন করছেন? আমি দলীয় ভাবে কোন দলের কথা আমি বলিনি, বলবো না। না আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী কে সমর্থন করছেন? দেখুন আগেই বলেছি, আপনার ভাইকে ভালোবাসতেও পারি, আমার ভাইকেও বাঁচতে পারি, ওখানে নাক গলাতে যাবেন না, কারণ এখানে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি মিনহাজ ভাইকে ভালোবাসবো, সমর্থন করব, কি আব্বাস ভাইকে করব, কি নওশাদ কে করব, কি আর কোনো ভাইকে করব, ওটা আমার ব্যক্তিগত জায়গা, ওখানে নাক গলাবেন না। তবে একটা জিনিস পরিষ্কার বলি, আপনার ভাইয়ের জন্য আমি দোয়া করি, আমার ভাইয়ের জন্যও দোয়া করি, আপনার ভাই পিছিয়ে পড়া মানুষের জন্য বলুক, দলিত আদিবাসীদের জন্য বলুক, আমি আমার কেন আপনার ভাইয়ের কথা বলবো, আপনার ভাইকেও সমর্থন করবো। এর মধ্যে যদি কেউ রাজনীতি খুঁজতে চান, ভুল হয়ে যাবে। কিন্তু আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো নাকি? এই কথাটা কিন্তু আমাদের দেশের না, এই খেলা হবে যে কথা, এই কথাটা কিন্তু বাংলাদেশ থেকে আমদানি হয়েছে। জিজ্ঞেস করো একটা লিডার এরকম করে বলছে খেলা হবে, মাথা হ্যাট। ইদানিং দেখি, হ্যাঁ আমি কিন্তু ইদানিং দেখি আমাদের এখানে সব বলছে খেলা হবে। কি খেলা হবে আমি তো বুঝতেও পারছি না, মহা মুশকিল। তবে যাই হোক, একটা নসিহত করে দিই,
বাবা না ভাই ভাই দ্বন্দ্ব করবেন না, ঝগড়া করবেন না, বাপ বেটাই ঝগড়া করবেন না, পাড়া প্রতিবেশীদের ঝগড়া করবেন না, কবরে যে আপনার দুনিয়ার লিডার নেতা কাউকে পাবেন না, পাবেন আমার রাসূলকে। আর হযরতে বেলাল আমাদের শিক্ষা দিয়ে গেছে দুনিয়ার নেতা নেত্রীর জন্য ভাই ভাই দ্বন্দ্ব করবে না, আল্লাহর রাসূল কষ্ট পাবে। আমার রাসূলকে কষ্ট দিয়ে কোনো কাজ করলে হবে না, কারণ এরা কবরের নেতা নয়, দিনের দুনিয়ার দুনিয়ায় এদের সব শেষ। আমাদেরকে আসল লিডার আমার রাসূলের দামানকে মজবুত করে ধরতে হবে। এই কথাটা বুঝতে পারছেন তো? পাড়া প্রতিবেশীতে ঝগড়া করবেন না, চাচা ভাই পোতে ঝগড়া করবেন না, ভাই ভাইতে ঝগড়া করবেন না, বাপ বেটাই ঝগড়া করবেন না, বোন বোনায় ঝগড়া করবেন না, খালা মামা ভাগনাতে ঝগড়া করবেন না, শান্তভাবে মিটিয়ে নেবেন। কথা ঠিক না ভুল? অনেক ক্ষেত্রে দেখা যায় বেটার বড় হওয়া বাপের পছন্দ না, অনেক ক্ষেত্রে দেখা যায় ভাই বেড়ে যাচ্ছে ভাই সহ্য করতে পারছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় ভাগনা বড় হয়ে যাচ্ছে মামারা সহ্য হচ্ছে না, ভাইপো বড় হবে চাচা সহ্য করতে পারছে না। এত কথা বললাম হাসলে না, এটা বলতে হাসছে কেমন? এরা না আমাকে কেস খাবে, এরাই আমাকে কেস খাবে। কি হলো, আমি কি বললাম? আমি আগে এত কটা বললাম, কেউ হাসলে না, লাস্টে হাসছে কেন? আল্লাহ কি একটু ওয়াজ করতে দিই আমায়। আর লাস্টে আমি অতগুলো বললাম, কেউ হাসে না, আরে এটা বলতে হাসছে কেন? আমি এবার আমি সাফাই দিই কি করে, কোন চাচার জন্য বলছি কোনটা বলিনি, বললে আরো কেস খাবে, চেপে যাও, চেপে যাও একদম। অতএব ভাই ভাই চাচা ভাই আত্মীয় স্বজনের দ্বন্দ্ব করবে না, মিলেমিশে থাকো, মহব্বতের সাথে থাকো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে থাকো। যতই আমাদের লাথি মারো ঝাঁটা মারো, বাপ তুমি যতই গলায় পা দিয়ে টেপো, চাচা তুমি যতই নিচে লেজ ধরে টানো, আল্লাহ মাথার টিকি ধরে তুলছে, কিছু করার নেই ওখানে।